শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন কমানো এবং বাড়ানোর সিদ্ধান্তটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। অর্থাৎ কোন অনুষদে কোন বিভাগে কতটি আসন কমবে এবং বাড়বে, অর্থাৎ সিটের সংখ্যা। আমরা ভর্তি পরীক্ষার জন্য যেই নির্ধারিত আসন থাকে, কোন অনুষদে কতটি আসন থাকবে, হিসাববিজ্ঞানে কতটি আসন থাকবে, এরপর হচ্ছে জীববিজ্ঞানে কতটি আসন থাকবে, এরকম বিভিন্ন অনুষদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই কোন অনুষদে কতটি আসন বাড়ানো এবং কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনটি জানতে পারবে ভিডিওটি দেখার মাধ্যমে। তাই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন বাড়ানো এবং কমানোর সিদ্ধান্ত সম্পর্কে কোন বিভাগে কতটি আসন কমছে এবং বাড়ছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে আসন পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি সুপারিশও জমা দিয়েছে ডিনস কমিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জাতীয় ও আন্তর্জাতিক চাহিদার কথা বিবেচনা করে দক্ষ জনবল তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। সুপারিশ অনুযায়ী সবচেয়ে বেশি আসন কমছে কলা অনুষদে, আর বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে আসন বাড়ানো হচ্ছে। সুপারিশ আমলে নিলে বিশ্ববিদ্যালয়ে মোট আসন কমবে 1015টি। ডিনস কমিটির প্রতিবেদনে দেখা গেছে, কলা অনুষদের বেশিরভাগ বিভাগের আসন কমানোর সুপারিশ করা হয়েছে। কলা অনুষদে বিভাগ রয়েছে 17টি, এর মধ্যে 16টিতেই আসন কমানোর সুপারিশ করেছে ডিনস কমিটি। একটি বিভাগে আসন বাড়ছে 60টি। আসন কমছে বাংলা বিভাগে, বিভাগটিতে 132 থেকে 120টি, ইংরেজিতে 150 থেকে 120টি, আরবিতে 150 থেকে 100টি, ফার্সি ভাষা ও সাহিত্যে 100 থেকে 75টি, উর্দুতে 110টি আসন থেকে 70টি আসন, পালি ও বুদ্ধিস্ট স্ট্র্যাটেজিতে 90 থেকে 50টি, ইতিহাসে 130 থেকে 110টি আসন, দর্শনে 170 থেকে 120টি আসন, ইসলামিক স্ট্র্যাটেজিতে 185 থেকে 100টি আসনে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 160 থেকে 110টি আসন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা 75 থেকে 65টি আসন, ভাষাবিজ্ঞানে 90 থেকে 70টি আসন, সঙ্গীতে 80 থেকে 60টি আসন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে 100 থেকে 60টি আসন ও নৃত্যকলায় 35 থেকে 30টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। 60টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্র্যাটেজিতে। বিভাগটিতে আগে আসন ছিল 18টি, ডিনস কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে কলা অনুষদে আসন কমবে 515টি। কলা অনুষদে আসন ছিল 1875টি। ব্যবসা শিক্ষা অনুষদে বর্তমানে আসন রয়েছে 1250টি। অনুষদটিতে 200 আসন কমানোর সুপারিশ করা হয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স ও ম্যানেজমেন্টে 30টি করে আসন কমানোর কথা বলা হয়েছে। বিভাগগুলোতে আসন ছিল 180 করে। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে 150 থেকে 100টি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে 115 থেকে 100টি, ইন্টারন্যাশনাল বিজনেসেও 115 থেকে 100টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে 115 থেকে 100টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। এই অনুষদের একটি মাত্র বিভাগে 15টি আসন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ডিনস কমিটি। অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে 35 থেকে আসন বাড়িয়ে 50টি করা হচ্ছে। সামাজিক বিজ্ঞান অনুষদেও কমছে আসন। অনুষদটির রাষ্ট্রবিজ্ঞানে 200 থেকে 150টি আসন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 100 থেকে 80টি আসন, সমাজবিজ্ঞানে 185 থেকে 150টি আসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 66 থেকে 60টি আসন, লোকপ্রশাসনে 110 থেকে 90টি আসন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে 60 থেকে 40টি আসন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে 45 থেকে 40টি আসন, ক্রিমিনোলজিতে 60 থেকে 50টি আসন, কমিউনিকেশন ডিসঅর্ডার্সে 40 থেকে 30টি ও জাপানিজ স্টাডিজে 60 থেকে 50টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। আসন বাড়ছে 3টি বিভাগে। অর্থনীতি বিভাগে 128 থেকে 130টি, পপুলেশন সায়েন্সে 25 থেকে 40টি ও ডেভেলপমেন্ট স্টাডিজে 28 থেকে 40টি আসনে উন্নতি করার কথা বলা হয়েছে। বাকি বিভাগগুলো নৃবিজ্ঞান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে আসন অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে। আইন অনুষদে আসন 130 থেকে আসন সংখ্যা কমিয়ে 110 করার সুপারিশ করা হয়েছে। চারুকলা অনুষদে শুধু অঙ্কন ও চিত্রায়ন বিভাগে শিক্ষার্থী আসন সংখ্যা 30 থেকে কমিয়ে 25 করার সুপারিশ করা হয়েছে। বাকি বিভাগগুলোতে আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। কলা ও
কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা অনুষদের আসন কমানোর সুপারিশ করলেও বিজ্ঞান অনুষদগুলোতে আসন বাড়ানোর উপর জোর দিয়েছে ডিনস কমিটি। বিজ্ঞান অনুষদে বাড়ছে দুটি আসন। এই অনুষদের চারটি বিভাগেই আসন সংখ্যা অপরিবর্তিত থাকলেও পরিসংখ্যান বিভাগে আসন 88 থেকে বাড়িয়ে 90 করার কথা বলা হয়েছে। জীববিজ্ঞান অনুষদের জিন, প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে আসন সংখ্যা 20 থেকে বাড়িয়ে 25 করার সুপারিশ করা হয়েছে। এই অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে 120 থেকে 100টি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে 75 থেকে 70টি, প্রাণীবিদ্যায় 100 থেকে 80টি ও মনোবিজ্ঞানে 100 থেকে আসন কমিয়ে 80টি করার কথা বলা হয়েছে সুপারিশে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান ও মৎস্য বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের সমুদ্র বিজ্ঞান বিভাগে 25 থেকে 40টি, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা 30 থেকে 40টি, আবহাওয়া বিজ্ঞান বিভাগে 20 থেকে 25টি আসন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগে 120 থেকে কমিয়ে 80টি এবং ভূতত্ত্ব বিভাগে আসন অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। ফার্মেসি অনুষদে 65 থেকে আসন সংখ্যা বাড়িয়ে 75 করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে 25 থেকে বাড়িয়ে 30, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আসন সংখ্যা 20 থেকে বাড়িয়ে 25 করার কথা বলা হয়েছে। বাকি বিভাগগুলোতে আসন অপরিবর্তিত থাকবে। 10টি ইনস্টিটিউটের মধ্যে 5টিতে আসন অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। কমানো হচ্ছে 3টি ইনস্টিটিউটে আর বাড়ানো হচ্ছে 2টিতে। আসন কমছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে, সেখানে 160 থেকে কমিয়ে আসন 120 করা হচ্ছে। সমাজকল্যাণ ও গবেষণায় 150 থেকে কমিয়ে 100 ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে 160 থেকে কমিয়ে আসন 140 করা হবে। আসন বাড়ছে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে ইনস্টিটিউট 2টিতে, আসন বাড়ছে যথাক্রমে 5টি ও 20টি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন, আসন পুনর্নির্ধারণের বিষয়টি যৌক্তিক কারণেই করা হচ্ছে। যেসব বিভাগগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বেশি সেগুলোতে বাড়ানো হয়েছে আসন। শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। সুপারিশটি পরবর্তীতে আলোচনার জন্য ভর্তি কমিটি, একাডেমিক কাউন্সিলে উঠবে। পরে সিন্ডিকেটের মাধ্যমে সুপারিশটি চূড়ান্ত করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন কমানো এবং বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে। কোন বিভাগে কতটি সিট এবং কোন অনুষদে কতটি সিট কমছে এবং বাড়ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।